বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরামের উদ্যোগে রাঙ্গামাটি উপবিভাগের পরিদর্শক রাজীব চৌধুরীর বদলিজনিত বিদায় ও নবাগত রাঙ্গামাটি উপবিভাগের পরিদর্শক রাজীব পালের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকে এই বিদায় বরণ ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করার জন্য উদ্যোক্তা ফোরামকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, এসে আমাদের একজন কর্মকর্তাকে এখানে বিদায় দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটা জেনে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাঙ্গামাটি বিভাগের ডাক বিভাগের ডিজিটাল ডাকঘর সমূহের বিভিন্ন কর্মকাণ্ডে জনাব দীপায়ন সুশীল সাহেব ও আব্দুল আলিম সহ সুইসিং বার্মা সহ আর অন্যান্যদের ব্যাপক অবদান রয়েছে এবং তারা সবসময়ই অত্যন্ত অ্যাক্টিভ থাকেন এবং কাজকর্মে রাঙ্গামাটি বিভাগকে, ডিপিএমজিকে, পরিদর্শকদেরকে সহযোগিতা করে থাকেন। তাদের সহযোগিতায় আমরা ই সেন্টারের বিভিন্ন কর্মকাণ্ড, যা খুব সহজ নয়, সেসব কাজ অত্যন্ত সহজেই সম্পন্ন করতে সমর্থ হয়েছি ইতিপূর্বে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পোস্টাল বিভাগের ডিপিএমজি কার্যালয়ে ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপায়ন সুশীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মুস্তাফা কামাল। এ সময় বক্তব্য দেন বিদায়ী পোস্ট অফিস পরিদর্শক রাজীব চৌধুরী, নবাগত পরিদর্শক রাজীব পাল, বিভাগীয় অফিসের পরিদর্শক প্রশাসক প্রণয় খিসা, পোস্টাল অপারেটর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডালিম চৌধুরী, রাঙ্গামাটি পোস্টাল বিভাগের উদ্যোক্তা ফোরামের সহসভাপতি আশুদাস, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মিঠুন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুইচিং মারমা। স্যার আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ ছিলেন, আমাদের থাকাকালীন সময়ে আমাদের উনি চেষ্টা করেছেন আমাদের উদ্যোক্তাদেরকে অ্যাক্টিভ করার জন্য, যাতে করে আজকে হয়তোবা আমরা এই যে করোনা পরিস্থিতির কারণে হয়তোবা একটু স্তিমিত হয়ে গেছি, আমাদের এই পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো। তো স্যার অনেক চেষ্টা করেছেন, আমরা স্যারদের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি, যখনই এসেছি আমাদের ডিপিএম স্যার বলেন, আমাদের ডিভিশন অফিসের প্রত্যেকটি স্যার আমাদেরকে সহযোগিতা করেছেন, ঠিক তেমনিভাবে আমাদের পোস্ট অফিস পরিদর্শক স্যারও আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আমি স্যার আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, তো যাচ্ছেন মানে উনি তো ডাক বিভাগে আছেন, হয়তো আবার কোনো এক সময় আসবেন। তো আমি স্যারের কাছে চাইব আমাদের সারা বাংলাদেশে যে ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা বাইরে আছেন তাদেরকে সহযোগিতা আপনি বিগত সময় করে দিয়েছেন, আগামীতেও করবেন, এই আশা ব্যক্ত করছি এবং সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আজকে এই শুভ অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আর ডাক বিভাগে বদলি একটা চাকরির অংশ, এই চাকরির অংশ হিসেবে হয়তো আমাকে চট্টগ্রাম গিয়ে কাজ করতে হবে। আপনাদের বিশেষ করে আমি বলবো উদ্যোক্তা ফোরামের সভাপতি জনাব দীপায়ন সুশীল চাকরি প্রথম থেকে এখানে আসার পর থেকে খুব সহযোগিতা করেছেন এবং আপনাদের সবার সহযোগিতার কারণে হয়তো আমরা চেয়েছিলাম একটা এই রাঙ্গামাটি পোস্টাল ডিভিশনটা একটা মডেল পোস্টাল ডিভিশন হিসেবে দাঁড় করার জন্য। আমাদের সুযোগ্য ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মহোদয় আন্তরিক প্রচেষ্টায় আমরা আজকে এ মহৎ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি, আপনাদের তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।